যোগ্য সবাইকেই করোনা টিকার আওতায় আনতে 12 বছরের বেশি বয়সীদের নিবন্ধন ছাড়াই টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার ভাসমান জনগোষ্ঠীর টিকাদান কর্মসূচির আওতায় গুরুত্ব দেওয়া হয় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের। এদিকে দেশে করোনা শনাক্তের হার কমে হয়েছে শতকরা 13.53%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সোমবার সকাল 8টা পর্যন্ত আগে 24 ঘন্টায় সারা দেশে 34,689 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে 4,692 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 13.53%। 24 ঘন্টায় মারা গেছে 19 জন। করোনা সংক্রমণ কমলেও বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনার কাজ করছে সরকার। এ লক্ষ্যে 12 বছরের বেশি বয়সীদের জন্ম নিবন্ধন সনদ ছাড়াই টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে শুধু নাম, বয়স ও মোবাইল নম্বর লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কাগজ তাদের থাকুক আর না থাকুক, তারা টিকা কেন্দ্রে গেলে পরেই তাদের টিকা দেওয়া হবে এবং ওখান থেকে নিবন্ধন করে দিবে, আর কিছু লাগবে না। রাজধানীতে ভাসমান জনগোষ্ঠীকে টিকা দেওয়া হচ্ছে বেশ কয়েকদিন ধরে। এ কর্মসূচির আওতায় সোমবার গুরুত্ব দেওয়া হয় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই টিকাদান কর্মসূচি পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ব্র্যাক। অনেক জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু আমাদের অনেকজনের যেমন আই কার্ড ছিল না, জন্ম নিবন্ধন ছিল না, এই বিধায় প্রথম আমরা অনেকজনে টিকাটা দিতে পারিনি। আর এখন টিকাটার একটা সুব্যবস্থা হয়েছে, আমরাও তো মানুষ, আমরা সবাই মানুষ, সবারই বেঁচে থাকার অধিকারটা আছে। তো সেই হিসাবে যে আমাদেরকে আজকে টিকাটা দিয়েছে, সেই টিকাটা নিয়ে আমার অনুভূতিতে আমি খুবই হ্যাপি। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 19,14,356 জনের। এর মধ্যে সুস্থ হয়েছে 16,91,892 জন, আর মারা গেছে 28,838 জন। সাবিকুন নাহার, দীপ্ত সংবাদ, ঢাকা। যোগ্য সবাইকেই করোনা টিকার আওতায় আনতে 12 বছরের বেশি বয়সীদের নিবন্ধন ছাড়াই টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার ভাসমান জনগোষ্ঠীর টিকাদান কর্মসূচির আওতায় গুরুত্ব দেওয়া হয় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের। এদিকে দেশে করোনা শনাক্তের হার কমে হয়েছে শতকরা 13.53%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সোমবার সকাল 8টা পর্যন্ত আগে 24 ঘন্টায় সারা দেশে 34,689 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে 4,692 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 13.53%। 24 ঘন্টায় মারা গেছে 19 জন। করোনা সংক্রমণ কমলেও বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনার কাজ করছে সরকার। এ লক্ষ্যে 12 বছরের বেশি বয়সীদের জন্ম নিবন্ধন সনদ ছাড়াই টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে শুধু নাম, বয়স ও মোবাইল নম্বর লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কাগজ তাদের থাকুক আর না থাকুক, তারা টিকা কেন্দ্রে গেলে পরেই তাদের টিকা দেওয়া হবে এবং ওখান থেকে নিবন্ধন করে দিবে, আর কিছু লাগবে না। রাজধানীতে ভাসমান জনগোষ্ঠীকে টিকা দেওয়া হচ্ছে বেশ কয়েকদিন ধরে। এ কর্মসূচির আওতায় সোমবার গুরুত্ব দেওয়া হয় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই টিকাদান কর্মসূচি পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ব্র্যাক। অনেক জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু আমাদের অনেকজনের যেমন আই কার্ড ছিল না, জন্ম নিবন্ধন ছিল না, এই বিধায় প্রথম আমরা অনেকজনে টিকাটা দিতে পারিনি। আর এখন টিকাটার একটা সুব্যবস্থা হয়েছে, আমরাও তো মানুষ, আমরা সবাই মানুষ, সবারই বেঁচে থাকার অধিকারটা আছে। তো সেই হিসাবে যে আমাদেরকে আজকে টিকাটা দিয়েছে, সেই টিকাটা নিয়ে আমার অনুভূতিতে আমি খুবই হ্যাপি। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 19,14,356 জনের। এর মধ্যে সুস্থ হয়েছে 16,91,892 জন, আর মারা গেছে 28,838 জন। সাবিকুন নাহার, দীপ্ত সংবাদ, ঢাকা।